না সেই ভয় পাওয়ার বিষয়টা পুরো আলাদা, ওই ভয় পাওয়া ওটাতেই কেটে গেছে। বাট শ্রাবন্তীর সঙ্গে আবার ছবি করছি কারণ টানে, এত ভালো কোয়ার্টিস্ট, এত ভালো পার্সন পাওয়া খুব আর কি দুষ্কর এখনকার এই সমাজে। এরকম একটা মানুষ পেয়েছি তার সঙ্গে সামহাও বিধির বিধান আমাদের একসঙ্গে কাজ করাচ্ছে, এটা বড় পাওয়া একদমই। ওম শ্রাবন্তীকে হ্যাঁ মানে এখানে নির্ভয় খুব মজা উচ্ছ্বাস আনন্দ নিয়ে এখানে ইয়েস এখানে আমি আর শ্রাবন্তী পেয়ারে রয়েছি। একটা প্রচণ্ড হৈহুল্লোর মজার একটা ছবি। গল্প ডেসক্রিপশন এখনই পুরোটা দিতে পারছি না, জাস্ট আমার অনলাইনের আমরাও শুনেছি, আমাদের স্ক্রিপ্ট রিডিংটা এখনো কমপ্লিট হয়নি। আর ইয়েস অনেক মাল্টি স্টার কাস্টিং এখানে রয়েছে, সবাই মিলে একটা হাঙ্গামা করছি এখানে, সেই কারণে হাঙ্গামা ডট কম নামটা দেওয়া হয়েছে। এর বেশি এখন বলা যাচ্ছে একটা কমেডি চরিত্র, কমেডি চরিত্র করতে গেলে একটু চোখ কান নাক মুখ একটু বেশি খোলে রাখতে হয়। আমি মোটামুটি আমার যিনি গুরু ছিলেন তার কাছে শিখেছি। আর এছাড়া পুরোটাই ডিরেক্টরের উপর ছেড়ে দিতে হবে, কৃষ্ণেন্দুর সাথে কথা হয়েছে পুরোটাই তার উপর একদম ছেড়ে দিয়ে উনি যেটা বলছেন যেভাবে হিউমারসগুলো আসছেন, কারণ এখানে যা যা দিগ্গজ আর্টিস্ট রয়েছেন ওনাদের সঙ্গে কমেডি করাটা চারটিখানি ব্যাপার না, সেই দিক থেকে একদম চোখ কান নাক মুখ একদম সারাক্ষণ খোলা খুশি দেখে ভালো করে কাজ করতে হবে, শুধু এতটুকুই শিখেছি। আমি একটু ফানি ক্যারেক্টারই পছন্দ করি, আনফর্চুনেটলি সেরকম ক্যারেক্টার খুব একটা পাইনি, বাট ইয়েস এখন পাচ্ছি, এটাকে আর কি নিজের একদম 1000% দিয়ে কাজ করার চেষ্টা করবো। আশা আছে, কিছু কথাও চলছে, বাট ইয়েস মানে সেটা খুবই ইনিশিয়াল লেভেলে রয়েছে, সেটা একটু ফাইনাল হওয়ার পর সেটাই তখন।